লোকসভার খরা কাটিয়ে এবারে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ পৌর এলাকায় উঠল সবুজ ঝড়। পুরনো ছন্দে রায়গঞ্জ পৌর এলাকার প্রায় প্রতিটি ওয়ার্ডেই লিড পেল তৃণমূল কংগ্রেস। এই ফলাফল ঘিরে একদিকে যেমন জেলা তৃণমূল শিবিরে খুশির আবহ, অন্যদিকে তেমনই এই ফলাফল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। প্রথমে এক নজরে দেখে নেব রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ পৌরসভার ওয়ার্ড ভিত্তিক সার্বিক ফলাফল। এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে 1455টি ভোট, বিজেপি 317টি ভোট, কংগ্রেস 298টি ভোট। লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পেয়েছে 2286টি ভোট, বিজেপি 537, কংগ্রেস 569, লিড তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। তিন নম্বর ওয়ার্ড তৃণমূল 891টি ভোট, বিজেপি 279, কংগ্রেস 374, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। চার নম্বর ওয়ার্ড তৃণমূল 976, বিজেপি 437, কংগ্রেস 605, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1676টি ভোট, বিজেপি 480টি ভোট, কংগ্রেস 692টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ছয় নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1005টি ভোট, বিজেপি 302টি ভোট, কংগ্রেস 284টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। সাত নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1709টি ভোট, বিজেপি 520টি ভোট, কংগ্রেস 459টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। আট নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1024টি ভোট, বিজেপি পেয়েছে 249টি ভোট, কংগ্রেস 189, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। নয় নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 474টি ভোট, বিজেপি 196টি ভোট, কংগ্রেস 329টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। দশ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 603টি ভোট, বিজেপি 320টি ভোট, কংগ্রেস 428টি ভোট, তৃণমূল লিড রয়েছে পাশাপাশি মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। এগারো নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1258টি ভোট, বিজেপি 190টি ভোট, কংগ্রেস 154টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। বারো নম্বর ওয়ার্ড তৃণমূল 794টি ভোট, বিজেপি 143টি ভোট, কংগ্রেস 69টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল 2220টি ভোট, বিজেপি 390টি ভোট, কংগ্রেস 335টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল 1206টি ভোট, বিজেপি 240টি ভোট, কংগ্রেস 309টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ১৫ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1412টি ভোট, বিজেপি 270টি ভোট, কংগ্রেস 459টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1537টি ভোট, বিজেপি 277টি ভোট, কংগ্রেস 328টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1304টি ভোট, বিজেপি পেয়েছে 229টি ভোট, কংগ্রেস পেয়েছে 259টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1064টি ভোট, বিজেপি পেয়েছে 214টি ভোট, কংগ্রেস 394টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 675টি ভোট, বিজেপি পেয়েছে 277টি ভোট, কংগ্রেস পেয়েছে 542টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ২০ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1367টি ভোট, বিজেপি পেয়েছে 267টি ভোট, কংগ্রেস পেয়েছে 300টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ২১ নম্বর ওয়ার্ড এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 513টি ভোট, বিজেপি পেয়েছে 224টি ভোট, কংগ্রেস পেয়েছে 565টি ভোট। উল্লেখযোগ্যভাবে এই ওয়ার্ডে লিড রয়েছে কংগ্রেসের, মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে তৃণমূল কংগ্রেস। ২২ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে তৃণমূল পেয়েছে 2064টি ভোট, বিজেপি পেয়েছে 465টি ভোট এবং কংগ্রেস পেয়েছে 491টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 1598টি ভোট, বিজেপি পেয়েছে 554টি ভোট, কংগ্রেস পেয়েছে 668টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূল পেয়েছে 940 ভোট, বিজেপি পেয়েছে 464টি ভোট, কংগ্রেস পেয়েছে 800টি ভোট, লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। ২৫ নম্বর ওয়ার্ড
তৃণমূল পেয়েছে 1769টি ভোট, বিজেপি পেয়েছে 441টি ভোট, কংগ্রেস পেয়েছে 476টি ভোট। লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস। 26 নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস পেয়েছে 1459টি ভোট, বিজেপি পেয়েছে 423টি ভোট, কংগ্রেস পেয়েছে 384টি ভোট। লিড রয়েছে তৃণমূলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। 27 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে তৃণমূল পেয়েছে 1704টি ভোট, বিজেপি পেয়েছে 408টি ভোট, কংগ্রেস পেয়েছে 377টি ভোট। এই ওয়ার্ডে লিড রয়েছে তৃণমূলের, মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বিজেপি। রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ পৌরসভায় তৃণমূল কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট 34,983, বিজেপির মোট প্রাপ্ত ভোট 9,113, কংগ্রেসের মোট প্রাপ্ত ভোট 11,137। অর্থাৎ এখানে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস এবং তৃতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি। এই ফলাফল অনুযায়ী দেখা যাচ্ছে গত লোকসভা নির্বাচনে যেখানে রায়গঞ্জ পৌর এলাকায় প্রায় 21,000-এর বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, মাত্র আড়াই মাসের ব্যবধানে উপনির্বাচনে সেই ফলাফল ঘুরে গেল 90 ডিগ্রি। 21,000-কে ছাড়িয়ে 34,983 ভোটে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ পৌর এলাকায় একটি ওয়ার্ড বাদে সবগুলিতে লিড থাকলো তৃণমূল কংগ্রেস দলের। শুধু তাই নয়, 17টি ওয়ার্ডে কংগ্রেস বিজেপিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। লোকসভায় যেখানে বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি লিড, সেখানে বিধানসভা উপনির্বাচনে বিজেপির এই ভরাডুবি, যাকে ঘিরে বিশ্লেষণের